हेलो बंधुरा, आमी अनामिका और आपनारा देखछेन इनब्रीफ यूट्यूब चैनल। आजकेर भिडियोर थामनेल थेके आपनादेर काछे निश्चय परिष्कार हो गेछे जे आजकेर भिडियोते कि आलोचना होते चलेछे। तबुओ आमी एकबार बोले राखी, आजकेर भिडियोते आमरा आलोचना करब आपनी जदि ग्रुप डी पदे चाकरी पान ताहले सेखान थेके कि करे आपनी गुजगार्ड होते पारबेन, एमनकि स्टेशन मास्टर होते पारबेन, टिकिट क्लार्क होते पारबेन, कमार्शियल टिकिट क्लार्क होते पारबेन। तो सेटा कि करे हबेन सेई बिषय निये आलोचना करब। तो वीडियो टीके सम्पूर्ण देखें और अवश्य प्रयोजन बंधु बान्धवर संगे शेयर करबें। तो चलो शुरू करा जाक। एखाने एकटू बोले राखी, जारा नतून चाकरी परीक्षार प्रस्तुति निच्छेन किंबा नेबेन बोले भाबछेन तादेर जोने आमी एकबार बोले राखी जे ग्रुप डी पदेर जोने प्रार्थीदेर एलिजिबिलिटी की होते हय, एज लिमिट कत की होते हय एबं पेट अर्थात फिजिकल एफिशिएंसी टेस्टे छेलेदेर एबं मेयेदेर क्षेत्रे की डिफारेंसेस थाके, एई विषयगुलो एकटू शर्टे बोले राखी কারণ তাহলে যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সুবিধে হবে। তো রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদেরকে মূলত মাধ্যমিক পাস হতে হয় কিংবা আইটিআই পাস হতে হয়। তবে লাস্ট যে রেলওয়ে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে মাত্র আইটিআই ক্যান্ডিডেটসরাই এলিজিবল ছিল। এরপর সারা দেশ জুড়ে প্রচুর প্রোটেস্ট হয় সেই নিয়ে, এবং এরপর রেলওয়ে সেই বিজ্ঞপ্তিটি সরিয়ে নেয় এবং নতুন যে বিজ্ঞপ্তি দেয়া হয় সেখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস ছিল রেলওয়ে গ্রুপ ডির সমস্ত ডিপার্টমেন্টগুলোতে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করার সুযোগ দেয়া হয়েছিল। তবে রেলওয়ে হয়তো চাইছে যারা আইটিআই ক্যান্ডিডেটস রয়েছে কেবলমাত্র তারাই অ্যাপ্লাই করুক, তাদেরকেই হয়তো নিতে চাইছে। তো হতেই পারে যে ভবিষ্যতে আবারও এরকম নোটিফিকেশান আসতে পারে, তবে সেটা এখনও যদিও বলা যায় না। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো এই ক্ষেত্রে প্রার্থীদেরকে মাধ্যমিক পাস হতে হয় কিংবা আইটিআই পাস হতে হয়, এবং জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে 31 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় থাকে সেটা পেয়ে থাকেন। অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকে, আর ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকে। অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরিদের সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর, আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 34 বছর পর্যন্ত। চলুন এবার জেনে নিই এর যে অফিসিয়াল সিলেবাস থাকে সেখানে কি কি থাকে। তো এখানে প্রার্থীদেরকে গ্রুপ ডির জন্য প্রথমে রিটেন এক্সাম দিতে হয় 100 মার্কসের, মোট সময় থাকে 90 মিনিট। 4টি বিষয় এখানে থাকে। ম্যাথস থেকে থাকে 25 মার্কস, তাছাড়া রিজনিং থেকে থাকে 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে স্ট্যাটিক জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই সমস্ত বিষয়গুলো থাকে। তবে বেশিরভাগ গভর্নমেন্টাল এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে জেনারেল সায়েন্স পার্টটাও ইনক্লুডেড থাকে, কিন্তু রেলওয়ের এক্সামের ক্ষেত্রে জেনারেল সায়েন্সের এক্সামটা এটা একটা আলাদা পোর্শন থাকে জেনারেল সায়েন্সের। তো জেনারেল সায়েন্স হয়ে থাকে 25 মার্কসের, অর্থাৎ টোটাল 100 মার্কসের এক্সাম এখানে আপনাকে দিতে হয়। রিটেন এক্সামে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে পেট অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষ এবং মহিলা প্রার্থীদের কি ডিফারেন্সেস থাকে সেটা একটু বলে রাখি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদেরকে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার রান টেস্ট দিতে হয়, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার রান টেস্ট দিতে হয়। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে 2 মিনিটে 100 মিটার ডিস্টেন্স পর্যন্ত 35 কেজি ওয়েট ক্যারি করতে হয়, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 2 মিনিটে 100 মিটার ডিস্টেন্স পর্যন্ত 20 কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করে নিয়ে যেতে হয়। এবার চলে আসি মূল বিষয়ে, কি করে আপনারা গ্রুপ ডি পদে চাকরি পেলে সেখান থেকে গুজগার্ড হতে পারবেন, স্টেশন মাস্টার হতে পারবেন, কিংবা আপনারা টিকিট ক্লার্ক হতে পারেন, জুনিয়র টিকিট ক্লার্ক, কমার্শিয়াল টিকিট ক্লার্ক, এগুলো আপনারা কি করে হতে পারবেন সেটা বলি। যারা রেলওয়েতে অলরেডি জব করছেন কিংবা যারা এই বিষয়ে একটু জানেন তারা জানবেন যে রেলওয়েতে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম হয় বিভিন্ন জোন ওয়াইজ। যেমন এখানে সাউথ ইস্টার্ন জোন রয়েছে, ইস্টার্ন জোন রয়েছে, তেমনই রেলওয়েতে আরও 17টি জোন রয়েছে। তো বিভিন্ন জোন ওয়াইজ ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি বার হয়, কখনো গুজগার্ডের ভ্যাকেন্সি বার হয়, কখনো স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি বার হয়, এবং এই এক্সামগুলোতে কেবলমাত্র তারাই বসতে পারে যারা অলরেডি রেলওয়েতে জব করছে। কেবলমাত্র রেলওয়ের এমপ্লয়িরাই এখানে অ্যাপ্লাই করতে পারে। রিসেন্টলি যেমন সাউথ ইস্টার্ন জোনে গুজগার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তো এখানে কিন্তু কেবলমাত্র রেলওয়ের এমপ্লয়িরাই অ্যাপ্লাই করতে পারে, রেলওয়ের যে কোনো এমপ্লয়িরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তার যদি সেই এলিজিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে প্রার্থীদেরকে যেই এক্সাম দিতে হয় সেই এক্সামকে বলা হয় জিডিসিই, অর্থাৎ
জেনারেল ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সাম। তবে এই এক্সামে বসার জন্য প্রার্থীদের এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয়। যদি আপনারা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনি এই এক্সামে বসে তারপর কোয়ালিফাই করতে পারলে আপনি হায়ার পোস্টে যেতে পারেন। তো এখানে একটু বলে রাখি, গ্রুপ ডি থেকে আপনারা যদি এই ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে স্টেশন মাস্টার হতে চান সেক্ষেত্রে প্রার্থীদের কি কোয়ালিফিকেশান থাকতে হয়। স্টেশন মাস্টার পোস্টের জন্য প্রার্থীদেরকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হয় এবং জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে হয় 40 বছর পর্যন্ত। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকে, অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকে, আর ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকে। তো আপনাদের এই ডিজায়ার্ড কোয়ালিফিকেশান থাকলে আপনারা এই জিডিসি এক্সামে বসতে পারবেন এবং কোয়ালিফাই করতে পারলে আপনারা কিন্তু গ্রুপ ডি থেকে অন্য ডিপার্টমেন্টেও যেতে পারবেন, অন্য হায়ার পোস্ট আপনারা জয়েন করতে পারবেন। এমন কোনো ব্যাপার নয় যে আপনাকে সবসময় গ্রুপ ডিতেই চাকরি করতে হবে, সারা জীবন গ্রুপ ডি পোস্টেই থেকে যেতে হবে কিংবা সেম ডিপার্টমেন্টেই আপনার প্রমোশন হবে, আপনারা অন্য ডিপার্টমেন্টেও যেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, এই যে ডিপার্টমেন্টাল এক্সাম সেটা কিন্তু প্রতি বছর হয় না, কখনো 3 বছর পর এই এক্সাম হয়, কখনো আবার 4 বছর পরে এই এক্সাম হয়। আপনার যদি লাক ভালো থাকে সেক্ষেত্রে হতে পারে যে আপনি চাকরি পাওয়ার 1 বছর কিংবা 2 বছরের মধ্যে এই এক্সাম হয়ে গেল, কিন্তু সবসময় সেটা হয়তো হবে না, তো সেটা সবটাই ডিপেন্ড করবে লাকের ওপর। তো এই ছিল মূল বিষয়টি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আগামীতেও আমি নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে, সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেট দেওয়া হয়ে থাকে, তাছাড়া নিয়মিত জিকে কুইজ পোস্ট করা হয়। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।